আমি আমি নাও হঠাৎ করে দেখি আমার বাড়িতে আমার বাডি ভিতরে আমার খুচরার ভিতরে তারিখ তা হলো বারো তারিখ রবিউল আওয়ালের বারো তারিখ সবে সাথে আমি আমেনা আমার খুচরাতে ঘুমিয়ে রয়েছি আমি আমার বাচ্চাকে গর্বের মধ্যে রাতে নিয়ে শুয়েছি কিন্তু তারিখটা বারো তারিখ সবে সাথে আমি আমে না আমার ঘুম ভেঙে গেল আমি আমি না ঘুম থেকে ফারে গলাম হঠাৎ করে আমি আমি না দেখি আমার পাশে

নারীর কোন সম্পর্ক ছিল ও ময়দানে আম্মা জানমেরাহ রাদিয়াল্লাহু তাআলাহ হুজুর আমার বর্ণনা করতে লাগে হুজুর আমার বলতে লাগে আমি আমার বাচ্চাকে দেখি আমার পাশে শুয়ে রয়েছে তবে আমার বাচ্চা পূরিমার চাঁদকে হার মেনে দেবে আমার বাচ্চা আকাশে চাঁদকে হার মানিয়ে দেবে এত নূর এত জ্যোতি এত সুলাত সুন্দর আমি আমার বাচ্চাকে কে দেখে আমি আমেনা আমার মন ভরে গেল আমি আমেনা আমার জান ভরে গেল আমার হৃদয়টা টাননা হয়ে গেল আমি আমেনা আমার বাচ্চাকে দেখে আমার পিছনের দুঃখগুলো মুছে গেল জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন করে আমার বাচ্চা দেখে আমার হয়ে গেল আমার প্রাণের স্বামী না আমি আমি স্বামী খারামে না কিন্তু আমার স্বামী খারাপ যন্ত্রণাটা আমার বাচ্চাকে দেখে আমার মিটে গেল জোরে বলুন আব্বাগের কসম আমি আমেনা আমার বাচ্চাকে দেখে আমার মন ভরে গেল আমি আমেনা দেখি আমার বাচ্চা আমার কাছে যে শুয়ে আছে জান্নাতি পোশাক করে শুয়ে রয়েছে আমি আমেনা ফিকির করি আমি আমেনা দি আমি নিজে নিজে প্রশ্ন করি আমি আমেনা ভাবতে থাকি तमाम

আম্মা বলুক না আরো বর্ণনা রে আমি আমে না আমি আমি না আমি আমি না আমি নিজের চামড়ার চোখে দেখি আমার বাচ্চার লাড ঠোট দুটো বিড়িবিড়ি করে লড়ে আমার বাচ্চা আমার পাশে শেষে কিন্তু ঠোট দুটো বিড়িবিড়ি করে লড়ে আমি আমি না থাকতে পারি না আমার বাচ্চাকে দেখে তো আমার হৃদয় ভরে গিয়েছে পিছনের দুঃখ মুছে গিয়েছে স্বামীহারা যন্ত্রণাটা নিভে গিয়েছে আমি আমি না আমি থাকতে পারলাম না আমার বাচ্চা ঠোঁট দুটো বিড়ি বিড়ি করে লড়ে ও

আমার নবীর উম্মাদ বলছে কি রে তোর নবীর কি পাওয়ার বল নবীর উম্মা খুব হেসে হেসে বলছে আমার নবীর পাওয়ার এত জানিস আমার নবী তিন কিলোমিটার দূরে একটা পিপড়ি চললে পিঁপড়ে পিঁপড়ে পিপিলিকা ওই পিপিলিকার পায়ের শব্দ চলার শব্দ আমার নবী এত ক্ষমতা সুলাইমান নবী আমার নবী সুলাইমান নবীর উম্মাদ বলে লিলে আমার নবীর উম্মাদ বলে তাই নাকি বলে হা বলে তবে শোন আমার নবীর কত ক্ষমতা আল্লাহ দিয়েছে বলে কই বল দেখি সুলাইমান নবীর রুম্ম বলেছে আমার নবী কানতে কানতে বললেন চলে শোনো শোনো ওগো সুলাইমান নবীর সম্মান শোনো ভাই শোনো ভাই আমার নবীকে কি নিয়ামত করেছে তুমি কি জানো না শুধু তো আমাদের নবী আমাদের নবী নয় তোমারও নবী তোমারও নবীর নবী तमाम জগতের নবী শুধু তাই নয় গো আমার নবীর পাওয়ার তালা কত দিয়েছে দেখো

লাউকে মাহফুজের কলম চলছিল কলম ওই কলমে সস্বরানি আওয়াজ সস্বরানি আওয়াজ আমি না হুজুরের গর্বে আমাদের নবী তখন ছিল নবী আমার আমি না হুজুরের গর্বে বসে বসে শুয়ে শুয়ে ওই লাউকে মাহফুজের কলমের সস্বরানি আওয়াজটা শুনেছিলেন

বসে বসে শুয়ে শুয়ে ওই লাউে মাহ ফুটের কলমে সস আওয়াজটা শুনেছিলেন একবার জোরে বলুন সততা মনুষ্যত্ব নিয়ে আগে বাড়ত আমার দ্বারাই আমার দ্বারাই উপকার হোক বা নাই হোক ক্ষতি না হয়ে যায় জবাবদিহি লাগবে মুখে মানি কতটা মেনেছি নিজেকে ভাবা আল্লাহ মানে সকলকে সুবুদ্ধি দেন নবীর প্রেম প্রকৃত করবা তৌফিক দেন বলুন আল্লাহ একবার শরীফ শরী চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির জীনন্ত

চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নী তারাদের দরল বলে তুমি সেরা সরবে মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্দন রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি আলোময় তুমি করো পৃথিবীর অন্ত চাঁদ বলে আমি নয় সুন্দর আরো বেড়ে বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে নিতে বায়ু তাপ সস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুকু নামে প্রতিদিন চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুপাসিত নবীজি রন্দ্লা wa la ya'ad kalamai la ilaha illallah la ilaha illallah asul ni puri ya nabi salam alaika তোমাদের এদিকে নাতে সালাম পড়া হয় নাকি নাতে শিশু থাক